ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের নিজকান্দিতে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফর্দাবাদ ইউনিয়নের নিজকান্দিতে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে নিজকান্দি যুব সমাজের উদ্যোগে নিজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে ফর্দাবাদ ক্রিকেট একাদশ ও কলাকান্দি টাইগার ক্রিকেট একাদশ। ফর্দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, ফুটবল একাডেমির সহসভাপতি ও ফর্দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক বাবু প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফর্দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাক্তার তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি কবি রাকিবুল হাসান উৎপল, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রব সহ ফর্দাবাদ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খেলা সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রধান। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা শরীরচর্চার পাশাপাশি মানুষের মনকে প্রফুল্ল রাখে, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে, তাই সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।